28 বছর, 5টি ফাইনাল, 4 বার রানার্স আপ, অবশেষে দেখা মিলল সেই কাঙ্ক্ষিত শিরোপার। গত 11 তারিখ বাংলাদেশ সময় ভোর 6টায় ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয় 2 চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। খেলা শুরুর পর থেকে আক্রমণাত্মক হয়ে ওঠে 2 দল। গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে উভয় দলের আক্রমণ ভাগের খেলোয়াড়েরা। ম্যাচের 22 মিনিটে দেখা মেলে একমাত্র গোলের। আর্জেন্টিনার মধ্যমাঠের খেলোয়াড় রদ্রিগোর দূরপাল্লার পাস থেকে জালে শট নেয় ডিমারিয়া। এরপর আরও অনেক সুযোগ আসলেও গোলের দেখা পায়নি কোনো দল। সময় শেষের বাঁশি বাজার সাথে সাথে শিরোপা নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। সেই সাথে দেশের হয়ে প্রথম ট্রফি জেতার স্বাদ পান লিওনেল মেসি। এই ট্রফি জয়ের মাধ্যমে সর্বকালের সেরা তর্কের এক প্রকার অবসান ঘটেছে বলে মনে করছেন ফুটবল ভক্তরা। ফুটবল যে সম্প্রীতির বার্তা দেয়, ঠিক যেন তার প্রতিফলন ঘটেছে এবারের কোপা আমেরিকার ফাইনালে। দিন শেষে ফুটবল ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখে সবাইকে। আশরাফুল ইসলাম, ইউল্যাব টিভি।